হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি সবসময় চাইবো আমার বন্ধুদের জন্য সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর এখন মানে আমি এখন কি করছি দাঁড়া তোমাদের দেখিয়ে দিই। সকালবেলা উঠেই আমার পুজো করা হয়ে গেল। আমার আমার গোপাল সোনাকে, আমার রাধা মাধবকে আগে সেবা দিয়ে দিয়েছি। গোপাল সোনাকে এত সকালে আমি স্নান করাই না, করাইও নি, শুধু মুখ হাত ধুয়ে দিয়ে খাইয়ে দিয়েছি। আর রাধা মাধবকে স্নান করিয়ে সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, সবাইকে স্নান করানো হয়ে গেছে। আমি শুধু সকালবেলা উঠে গোপাল সেবা দিয়েছি আর রাধা মাধবকে সেবা করিয়েছি আর গৌমাতাকে সেবা করিয়েছি। এখন মানে 9টা বাজতে যায়, অনেকটা আগে আমার সেবা দেওয়া হয়ে গেছে। এখন 9টা বাজতে যায়, তো বাবা এখন স্নান করে আসবে, তারপরে আবার সব ঠাকুরকে খেতে দেবে, সেবা দেবে। তো এখন আমি চাটা এখনও করিনি, এখন করবো, মেয়েকে খাওয়াবো। আগে উঠেই আমি ঠাকুর ঘরে চলে যাই প্রত্যেক দিনই, আবার এক একদিন হয়েও ওঠে না। আগে মেয়েকে খাইয়ে তারপরে ঠাকুর ঘরে যাই, এরকমও হয়ে যায় অনেক সময়। বেশি তাড়াতাড়ি আমি উঠতে পারি না, তোমরা জানো আমি যেহেতু ওষুধ খাই, একটু রাত্রির করে আমার মানে এমনিও রাত্রির করে আমার শোয়া, আর দেরি হয়ে যায়, 8টার মধ্যে উঠে পড়ি। তবু আবার এক একদিন তার আগেও হয়ে যায় ওঠা, 8টার মধ্যে উঠে পড়ি। তো উঠেই আমি আগে গোপাল সোনাকে সেবা দিতে চলে গেছিলাম। তো ঠিক আছে, চলো দেখতে থাকো সারাদিন কী কী করি, ব্লগ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো বন্ধুরা, আজকে আমি কেচে দিয়েছি, এত কেচেছি দেখো। আর তোমাদের দাদা ভাই কে দেখতে পাবে না, টুকি টুকি খেলতে হবে। তোমাদের দাদা ভাই জামা কাপড় মেলছে, জায়গায় নেই, টালি চালে পুরো ভরে গেছে, আর জায়গা নেই, এত কেচেছি আজকে আমি প্রচুর। এখানে এই দড়িটাও পুরো ফাঁকা নেই। দাদা ভাই খেয়ে যাবে বলে আমি রান্না করছিলাম, আর এত কাঁচা বেরিয়েছে আজকে, ওই কারণে ওকে বললাম একটু মেলে দাও, নাহলে আমার মুশকিল হয়ে যাবে, মানে দেরি হয়ে যাবে মেলতে, আর তখন রোদ চলে যাবে। এখন তো শীতকালের মানে সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি 5টায়, রোদও সেরাম না, নর্মাল রোদ তো, তাই ও এখন মেলে দিচ্ছে, মেলে দিয়ে এখন খেতে বসবে। তো আমি দেখো কি রান্না করেছি, কি একদম সিম্পল খাবার, এমন কিছু মানে বাড়াবাড়ি করিনি রান্না, শুধু আলুগুলোকে আমি গ্লাস দিয়ে এরকমভাবে পিছনে করে এ করে থেতলে নিই, খুব ভালো, বেশ পুরো মলে মুলায়ম থা মানে আলুগুলো হয়, মানে হাত দিয়ে করলে যে একটা আধটা তাও শক্ত বেরায়, কিন্তু এই গ্লাস দিয়ে করলে না একদমই না, পুরো সুন্দর একদম মাখা হয়। তো তাই আমি যখনই মাখি না কেন এরকম গ্লাসে পেছনে করে থেতলে নিই। তো আলু ভাতে হয়েছে, আর আজকে ডাল রাখলে ডালটা এখনও সাঁতলাবো। আর এখানে দেখো ভাত গড় দিয়ে দিয়েছি, এ দেখো আজকে এখনও এতগুলো বাসন পড়ে আছে, মাজার সময় হয়নি এখনো, মাজবো। ঠিক আছে, তাড়াতাড়ি করে আমি রান্নাটা সেরে ফেলি, একটা বেজে গেছে ও খেতে বসবে, তখন দাদা ভাই কাজে যাবে, আবার পরে কথা হচ্ছে। এই রে আমার আমার ছুটকু, তুমি কি বলবে মা একটু বলো, হাই করে দাও তো মুখে, বলো হাই বন্ধুরা, এই রে বলো হাই বন্ধুরা, বলো বলে হাই। ঠিক আছে একটা হামি দিয়ে দাও আমাকে, বলবে কাটা করে দাও। বাসনপত্র তোমাদের দাদা ভাই বলছে বাসনপত্র পাহাড় আছে গো স্মৃতি, এখন সরিয়ে বাসন সরিয়ে চাকরি করবে, পাহাড় থাকলে আর কি করবো, আমাকেই তো করতে হবে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি কালকে আর তোমাদের মানে রাত্রির বেলা কালকে করে চুপ করো লোক, কালকে রাতে আর মানে ব্লগটা শেষ করা হয়নি, এন্ড করা হয়নি, আমার শরীরটা আবার খুব খারাপ করেছে, মানে কি বলবো, মানে ওষুধ খাচ্ছি কিন্তু জানি না ওষুধটা মানে পাল্টিয়ে দিয়েছে, তো ওই ওষুধেরই অ্যাকশন কিনা আমি বুঝতে পারছি না, মানে আমি একদম ঘুমোতেও পাচ্ছি না, এত শরীরটা খারাপ হয়ে গেছে। তো তাই কাল রাতে আর আমার এন্ড করা হয়নি, আমার শরীর একদম অসুস্থ ছিল, ঠিক মতো ঘুমও হচ্ছে না। ডাক্তারবাবুকে আজকে ফোন করবো ভেবেছি, দেখি। তোমাদের দাদাভাই খেতে এসেছে টিফিনে, নিজে বসে আছে, আর আমি ভাজি একটু দেখাচ্ছি।
এখন ভাজি বেসনের বড়া, কালকে ভাত রয়েছে ও খেয়ে যাবে, মানে জল ঢালা নয়, এখন তো শীত পড়ে গেছে তাই শুকনো, মানে জল ঢালিনি ভাতে, এখানে করেছি। তারা একাই হাঁড়ি থেকে ভাত বেড়ে খাচ্ছে, কি আর করা যাবে, বউয়ের শরীর খারাপ আর ও নিজেই নিজেরটা করছে। বলছে বাবা অনেক বড় কাজ করছে আমি, আর আমার ননরা উঠে গেছে, কোথায় ননরা? ওলে বাবা লে হাসছে দেখে না, তাই তো আমার বড় ননু উঠে পড়েছে। আমি সকাল সকাল উঠে আমার গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছি, আজকে ছাতু দিয়েছি চিনি দিয়ে মেখে বাতাসা দিয়ে, আর তুলসী মহারানীকেও জল ঢালা হয়ে গেছে আর সেবাও দিয়ে দিয়েছি, আর এখানে রাধা মাধবকেও ছাতু দিয়ে সেবা দিয়েছি বাতাসা দিয়ে আর গোমাতাকেও। সকাল সকাল সব কিছু করার আগে আমি আমার গোপাল সোনাকে আর রাধা মাধবকে সেবা করিয়ে দিয়েছি। দাদা ভাই খেয়ে দিয়ে চলে গেল বা, আর আমি এখন খাচ্ছি চা, আর বড় মেয়ের এখানে হরলিক্স আমুল দুধ দিয়ে হরলিক্স দিয়ে বিস্কিট, আর এখানে আমার মেয়ের জন্য আমুল দুধ আর বিস্কিট গুলেছি, এই যে বিস্কিট গুলেছি, তো আমরা এখন খাবো। তো ঠিক আছে বন্ধুরা, এই ব্লগটাই পর্যন্তই ছিল, হবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, আর আজকে সারাদিনের ব্লগ আবার তোমাদের সাথে শেয়ার করতে হবে, তো তাই বেশি বাড়ানো গেল না ব্লগটা, যেহেতু কাল রাতে আমি তোমাদের সাথে কোনো রকম ব্লগ মানে শেয়ার করতেই পারিনি, দুপুরেই যা লাস্ট শেয়ার করেছিলাম, তো তাই আজকে সকালে যেহেতু খুব ছোটো হচ্ছিলো, তো তাই আজকে সকালের কিছুটা সময় আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, বাদ বাকি সময়টা এখন অনেক পড়ে, এখন সবে সকাল 10টা বাজে, বাদ এবার সারাদিন যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ঠিক আছে, এই ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই।